এরকম করিস না। আরে আমি এসেছিলাম কলকাতা, একটা জিনিস ভাবতাম যে মানে কলকাতা কখনোই আমার পছন্দ ছিল না, আসার পরে মনে হলো যে তাও ট্রাই করা যাক, 4 বছর কীরকম কাটে। আস্তে আস্তে ইউজ টু হতে লাগলাম, জিনিসটা ভালো লাগতে লাগলো, লোকজন ভালো লাগতে লাগলো, তারপর কেমন একটা মিশে গেলাম। আজকে যখন যাচ্ছি এখান থেকে তো মনে হচ্ছে যে অনেক কিছু ছেড়ে যাচ্ছি, কিন্তু তাও একটা মনে হচ্ছে যে কিছু যদি ছেড়ে যাই তাহলে ফিরে আসার একটা স্কোপ থাকবে, একটা ফিরে আসার মানে টান থাকবে কোনো দিন। ভালো লাগছে তো দেখতে? একদম আসবে না, একদম নয়। বল বল না, কত সুন্দর লাগছে, কি বলবো। আকাঙ্ক্ষা প্লিজ কবি টিসিএস মত লেনা, কুছ ওর লে লেনা লেকিন কবি টিসিএস মত লেনা। আচ্ছা, পার্টিকুলারলি কোনো ফিলিংস নেই, একটাই কারণে, কারণ আমি স্কুল ছেড়ে এসেছি, যে স্কুলটা সেটা কলেজের থেকে অনেক বড় ছিল আমার কাছে, 5 থেকে 12 অবধি পড়েছি। এখানে এসে যেটা পাওনা বলতে, 7 জন বন্ধু আমার যোগ হয়েছে, যাদের সাথে মনে করি বাকি জীবনটা তারা আমাকে ছেড়ে যাবে না, আমিও তাদের ছেড়ে যাব না, তা সেটুকুই পাওনা, আর কিছু না। প্রবাবলি এটাই কলেজের শেষ দিন, তো ল্যাটারাল হয়ে এসেছিলাম, তো ভেবেছিলাম কোনো বন্ধুবান্ধব হবে না, মানে প্রথম কয়েকদিন খুব চাপের মধ্যে ছিলাম যে কোনো বন্ধুবান্ধব হয়নি, তো আলটিমেটলি আজকে লাস্ট দিনে এসে মানে যদি বেরোবার সময় যদি 1 ফোঁটা চোখের জল দেখে যেতে পারি সেটাই অনেক থাকবে, মানে এরকম ব্যাপার। আর মানে সবচেয়ে মেমোরেবল মোমেন্ট যদি কলেজে হয়ে থাকে সেটা হচ্ছে আমার হাত ভাঙা অবস্থায় আমার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের ট্রফি তোলা, ফুটবল টুর্নামেন্টে। না, জলটা তো সেকেন্ডারি ব্যাপার, প্রাইমারি ব্যাপার এখানে জাস্ট দূরে কথা বলবো আর কিছু না, সমস্ত বন্ধুদেরকে মিস করবো, আর 4 বছরের যে ফ্রেন্ডশিপটা হয়েছিল সেটা ব্রেক হবে না, এভাবে কন্টিনিউ চলবে। ফার্স্ট দিন যখন এসেছিলাম তখন মনে হচ্ছিল কলেজটা কবে শেষ হবে, কিন্তু আজকে মনে হচ্ছে কেন শেষ হলো, 4 বছর যেন মনে হচ্ছে 4 দিন লাগছে আজকে। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। আয়নার জল পরীর গল্প বল, বন্ধু চল, সাপ লুডো চিত্রহার লোডশেডিং সুখতারা পাঁচিকের দুঃখদের গল্প বল, বন্ধু চল, বন্ধু চল, বলটা রে রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে।
তোকে কোনো দিনও ভুলতে পারবো না, বড্ড চেষ্টা করবো বাট পারবো না। আচ্ছা না, চার বছর ভালো কাটলো, পাঁচতলার ওল্ড বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নিউ বিল্ডিংয়ে অবধি জার্নিটা ভালো ছিল। তার সাথে কাজ করে মজা পেয়েছি, সেই মজা ছিল। কাজ অনেকের সাথে করেছি, ক্লাসের সাথে, বাইরের অনেকের সাথে, মজা সবার সাথেই পেয়েছি, মজা তার সাথে পেয়েছি। মজা যদি পেতাম তোর খবর পেতিস, তারপরে না শুটিং করছে না। তো সবাইকে একটা জিনিস বলবো, ভালো থাকিস, মনে রাখিস, আর গানটা ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। চার বছরে অনেক অপকীর্তি হয়েছে, ফেস্টের নামে বাড়ি থেকে নিয়েছি টাকা, সব এগুলো সব হয়েছে আমার এই গ্রামের লোকগুলোর পাল্লায় পড়ে। হ্যাঁ, সেই আমার এই টাকা কামানোর সব ক্রেডিটে, সব টাকা কামানোর ক্রেডিটে। কলেজ আমাকে একটা নামও দিয়েছে, যেটা সবাই জানে। অনেক জায়গায় ছিলাম, লিস্ট বললে এত বড় ভিডিওতে লিস্ট হবে না। ওকে, অ্যাকশন, চার বছরে ভালোই কাটলো, আমার সব ফ্রেন্ড এখানেই আছে, সব একটা খাসি বন্ধু, আবার ছোট বাচ্চাদের বন্ধু, লাল লিপস্টিকের কথা আওয়াজও তো হচ্ছে না। ও আচ্ছা, ওটা তো ওখানে বন্ধু তো ছিল না, প্রচুর ফ্রেন্ডস হয়েছে, এখন দুঃখ লাগছে যেতে। করতে একটা এলাকাতে একটা গার্লফ্রেন্ড জুটিয়েছি। হ্যাঁ, তো কলেজে কোনো কেউ জুটলো না, কলেজে খালি দেখেই গেলাম। সন্ন্যাসিনীকে জুটিয়েছি না ভাই, সন্ন্যাসিনী না ভাই, ওটা সন্ন্যাসিনী না, সংসারী, তাই তো? হ্যাঁ, সংসারী, খুব সংসারী, ভালো হবে, সুখী হবে, সুখী সংসার। অ্যাকচুয়ালি আমি ডিপ্লোমা করে এসেছি, তো সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি, খুব ভালো। তো তোদের সাথে প্রথমে সেকশন এতে ছিলাম, তারপরে সেকশন বি তে এলাম, তোদের সাথে খুব ভালো বন্ধুত্ব হলো, সবার সাথে খুব এনজয় করেছি, শুধু পড়াশোনাটা বাদ দিয়ে। হ্যাঁ, খুব ভালো লাগলো তোদের সাথে আজকে, খুব ভালো লাগলো। জয় আরসিসি, জয় ইসি, জয় গুরু।